वेलकम टू प्रिया डेली ब्लॉग। तो বন্ধুরা আজকে কিন্তু আমি মর্নিং এ তোমাদেরকে ভিডিওটা শেয়ার মানে মর্নিং এ আমি কি কি করলাম সেটা শেয়ার করতে পারিনি, কারণ আজকে শনিবার ছিল। শনিবার আমার কাজের চাপ একটু বেশিই থাকে যেহেতু নিরামিষ হয়। তো দেখো বন্ধুরা, আজকে আমার এখন আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি আমি কি কি রান্না করলাম ও তারপরে আমার দুপুরবেলা কি কি আছে, তারপরে আমি কি কি করছি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব আমার মিষ্টি বন্ধুদের সঙ্গে। তো চলো আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর ভিডিও শুরুতেই বলছি কিন্তু বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে দিও, যারা ভুলে যাচ্ছ অবশ্যই একটা লাইক দিয়ে দিও প্লিজ। শুরুতে যদি লাইক দিয়ে দাও তাহলে কিন্তু তোমরা ভুলবে না। তো প্লিজ তোমাদের রিকোয়েস্ট করছি একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করো। তো চলো দেখতে থাকো, আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি কি কি করছি। বন্ধুরা আমার ভাত হয়ে গেল, ভাত আমি নামিয়ে দিয়েছি, উপর দিয়েছি ভাতে। তো ভাতটা এখানে কমপ্লিট হলো, ভাতে আমি লাস্টে একেবারে ভাত করলাম। এটা নিয়ে নিয়ে এখানে দেখো গোল্ডিটা নিয়ে নিয়েছি, গোল্ডি আজকে দই ভাত খাবে, যেহেতু আজকে শনিবার তো আমার নিরামিষ, তো এর জন্য গোল্ডিকে দই ভাতই খাওয়াই। দেখো এখানে করে নিয়েছি ডাল, মূলো দিয়ে ধনে পাতা দিয়ে মটর ডাল করেছি। আর দেখো এখানে আলু পেঁপের তরকারি করেছি, আর এখানে আছে কুমড়ো সেদ্ধ, কুমড়ো সেদ্ধটা লঙ্কা দিয়ে মেখে নিয়েছি নুন লঙ্কা কাঁচা তেল দিয়ে, আর এখানে আলু পেঁপের তরকারি, আর এখানে হচ্ছে মূলোর ডাল। আর দেখো বন্ধুরা এখানে আমি পটল দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি করে রেখেছি, এটা রাতে রেখেছি রাতের জন্য, এটা রুটি দিয়ে খাওয়া হবে। আর দেখো তোমরা এখানে গোল্ডি মহাশয় কিভাবে শুয়ে রয়েছে, এই যে গোল্ডি, গোল্ডির অ্যাকচুয়ালি এখন বাজে হচ্ছে 1:10, ও যেহেতু 1 থেকে 1:30 মধ্যে খা, তো ও এখন খাবে বলে এখানে এসে শুয়ে রয়েছে। গোল্ডি তুমি খাবে, দেখেছো বন্ধুরা গোল্ডি খাবে বলে কিন্তু ঠিক টাইম মতো চলে এসছে, এসে বসে আছে। গোল্ডি একটু হাই করে দাও, একটু হাই করো সবাইকে। তো চলো আমি গোল্ডিকে খাইনি, খাইনি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। তো আমার মিষ্টি বন্ধুরা আমার সাথে থাকো, পাশে থাকো। হাই বন্ধুরা, তো দেখো আমি কিন্তু এই সাউন্ডটা আবার পরে করেছি, কারণ কি আমি এই সাউন্ডটা আগে দিয়েছিলাম, তারপরে যখন আমি এডিট করি তখন দেখছি আমার সাউন্ডটা একদমই শোনা যাচ্ছে না। তো এর জন্য বাধ্যগত আমার আবার নেক্সটবার এটা করে সাউন্ডটাকে একটু জোরে করে দিতে হয়েছে। তো বন্ধুরা দেখো আমি আর দুপুরের পরে তোমাদেরকে ভিডিওটা পুরো কমপ্লিট করতে পারলাম না, কারণ তারপরে তোমাদের দাদাভাই চলে এসছিলো, তারপর সবাইকে খেতে দিলাম। গোল্ডিকে তো তোমরা দেখলেই আমি খাওয়াবো তখন বললাম, তারপর আমি লাইভে বসেছিলাম আমার বন্ধুদের মিষ্টি বন্ধুদের সঙ্গে একটু গল্প করলাম। তো সন্ধ্যা হয়ে গেছিলো, শটের জন্য রেডি হচ্ছিলাম, তো এইসব বিভিন্ন কারণে আমি আর তোমাদেরকে কোনো কিছু শেয়ার করতে পারলাম না বন্ধুরা। আমার যেটা বিশেষ দরকারি কথা ছিল সেটা হচ্ছে বন্ধুরা, যারা তোমরা কিছু কিছু জিনিস আছো, নতুন বন্ধু যারা আসছো, আমিও নতুন, তো অনেক কিছু আছো, তারা অনেক কিছু জানার জন্য আমাকে আমার আমার যে ভিডিও থাকে সেখানে কমেন্ট করো, কিন্তু তোমরা প্লিজ ওখানে কমেন্ট করো না, কারণ ওখানে আমি উত্তর দিতে পারবো না। তোমরা যদি কিছু জানার থাকে লাইভে এসে জানো, লাইভে সরাসরি আমরা ভালো মতো কথাও বলতে পারি, এবং আরও বড় বড় দিদিভাইরা থাকে তাদের সঙ্গেও কথা বলে অনেক কিছু আমরা কিন্তু জানতে পারি, লাইভে গেলে অনেক কিছু জানা যায়। তো তোমরা আমার যখন লাইভ থাকবে তোমরা লাইভে চলে এসো, লাইভে অনেক কিছু জানা যাবে, এবং তোমাদের যা যা যদি মনে কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো তোমরা করতে পারো, তোমাদের সাথে আমি পুরোপুরি সরাসরি ডিসকাস করতে পারবো। তো চলো বন্ধুরা, এখন তো অনেকই রাত্রি হয়ে গেছে প্রায়, তো তোমাদেরও হয়তো রাতের ডিনার হয়ে গেছে, তো আমি ডিনার করে এসে তোমাদের সাথে কথা বলতে বসলাম, তো এর জন্য আমার মিষ্টি বন্ধুদের সাথে একটু কথা বলে নিলাম। আর বন্ধুরা আর কিছু বন্ধু আছো যারা লাইক করছো না প্লিজ তোমরা একটু লাইক করে দাও, কারণ কি যারা তোমাদের ভিডিওতে লাইক করছে তাদের জন্য তো তোমরা লাইক করতেই পারো। দেখো সবাই তো সমান হয় না, তোমরা চেক করে নাও কে লাইক করছে কে লাইক করছে না। আমি কিন্তু যত বন্ধুদের আমার যত মিষ্টি বন্ধুরা আছে যা বন্ধুরা আছে আমি সবার ভিডিও দেখার আগে লাইক করে দেখা শুরু করি, তাহলে কি পরবর্তীকালে কিন্তু ভুলে যাওয়া যায় না। তো বন্ধুরা প্লিজ একটা লাইক করে ভিডিও দেখা শুরু।